ফ্রেন্ডস, আপনারা এই মাত্র দেখলেন একটি জোহিসনের ডাবল এন্টিনার ক্যামেরার রিভিউ। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি আমরা যে রিভিউটি আপনাদেরকে দেখালাম সেটি আসলে কিভাবে মুভ করছিল এবং এটি কিভাবে আমরা মোবাইলের সাথে কানেক্ট করব। তো আমি সেই বিষয়টি আপনাদেরকে আজ এই প্রোগ্রামে দেখিয়ে দিচ্ছি। তো এই ক্যামেরাটিকে আপনারা আপনাদের ফোনের মাধ্যমে কানেক্ট করার জন্য ফার্স্ট এটিকে চার্জে কানেকশন করতে হবে এবং এটিকে ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করে নিতে হবে। আপনার যে ল্যান্ডলাইন আছে, ল্যান্ডলাইনের ক্যাবেলটি দিয়ে এটিকে কানেক্ট করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কানেক্ট করে নেবেন। তো এটার পেছনে দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ডলাইনের একটি পোর্ট আছে। তো এখানে আমার জাস্ট ল্যান্ডলাইনের ক্যাবেলটি এখানে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার আইপি ক্যামেরাটি অলরেডি সাউন্ড করেছে যে ওয়াইফাই কানেক্টেড, প্লিজ ওয়েট। তো আমরা একটু ওয়েট করছি এটি আবার। হ্যাঁ বন্ধুরা, এটি অলরেডি সিগন্যাল দিয়ে ফেলেছে, এটি বলেছে যে ওয়াইফাই অলরেডি কানেক্টেড। তো আমাদেরকে যে কাজটি করতে হবে এখন সেটি হচ্ছে আমরা প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ইনস্টল করে নেব। সফটওয়্যারটি হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সফটওয়্যারটি হচ্ছে B380। এই যে আমার মোবাইল একটু ফলো করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখবেন B380 যে সফটওয়্যারটি আছে, হ্যাঁ এখানে দেখুন B380 যে সফটওয়্যারটি আছে এটি ফার্স্ট আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখানে B380 লিখলেই দেখবেন যে ফার্স্টে চলে আসবে। তো এটাকে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। তো আমি এখন এটাই কিভাবে সেট আপ করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটি সেট আপ করার জন্য আপনাদেরকে সফটওয়্যারটিকে ওপেন করতে হবে। তো আমি ক্লিক করে এটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে দুটি অপশন আছে, এখানে এপি কুইক কনফিগারেশন এবং সার্চ ফর ডিভাইস। আপনারা এই দুইটিতে কোনটি সিলেকশন করবেন না, আপনারা সরাসরি এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এইখানে চলে যাবেন। এখানে প্লাস আইকন থেকে এইখানেও দুইটি অপশন এসেছে, নিউ ডিভাইস কনফিগারেশন এবং অ্যাড নেটওয়ার্কেড ডিভাইস। তো আমরা সেকেন্ড অপশনটিকেই চুজ করে নিচ্ছি। সেকেন্ড অপশনটি এখানে চলে এসেছে। তো এখানে তিনটি অপশন চাচ্ছে, এখানে যাচ্ছে ডিভাইস আইডি, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো ডিভাইস আইডিটি আমরা দেব, সেটি হচ্ছে আমাদের যে আইপি ক্যামেরাটি সেটির গায়ে দেখতে পারবেন যে এখানে সিরিয়াল নাম্বারটি দেওয়া আছে, ঠিক আছে। এবং পাসওয়ার্ডটি কিভাবে সিলেকশন করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখবেন সিরিয়াল নাম্বারটি দেওয়া আছে। তো আমি সিরিয়াল নাম্বারটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন পাসওয়ার্ডের যে বিষয়টি, ঠিক আছে, পাসওয়ার্ডটি আপনারা কোথায় পাবেন সেটার জন্য আপনাদের যে প্রোডাক্টটি থাকবে সেটার একটি ইউজার ম্যানুয়াল গাইড থাকবে, ঠিক আছে। এরকম একটি আপনারা ইউজার ম্যানুয়াল গাইড পাবেন। তো গাইডের ভিতরে আপনারা সেট আপের প্রোগ্রামগুলো দেখতে পারবেন। এবং যদি একটু ভালো করে দেখেন, এখানে দেখবেন যে পাসওয়ার্ডটিও দেওয়া আছে। এখানে দেখুন আপনার পাসওয়ার্ডটিও এখানে দেওয়া আছে। পাসওয়ার্ডটি দেওয়া আছে যেমন আপনার, হ্যাঁ পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন। তো আপনাদেরও সবার প্রোডাক্টে এরকম একটি করে পাসওয়ার্ড দেওয়া থাকবে, ঠিক আছে। আপনার ইচ্ছা করলে মডিফাই করে নিতে পারেন। তো আমি আমার পাসওয়ার্ডটিকে মডিফাই করে রেখেছি। তো আমার যে পাসওয়ার্ডটা আমি সিলেকশন করেছি সেটা দেখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে অলরেডি দেখেছেন যে আমি সিরিয়াল নাম্বারটি দিয়েছি। এখন জাস্ট আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। দেখুন এখানে ডিভাইস অ্যাডেড সাকসেসফুল আমাকে দেখিয়েছে, আমি এখানে ক্লিক করছি। দেখুন এখানে আমার ক্যামেরাটি চালু হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটি কিভাবে আসলে, আমি যে এর আগে ভিডিওগুলো দেখেছি ওগুলো আসলে কিভাবে কাজ করছিল। তো ফলো করুন আমার মোবাইলটি এবং আমার ডিভাইসটিকে।
আচ্ছা, ফার্স্টে আপনারা দেখতে পেরেছেন যে এই ডিভাইসটি কথা বলেছিল, তো এটি সে কিভাবে কথা বলেছিল সেই জিনিসটি আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, হোল টু টক, ঠিক আছে, এটাতে আপনি যদি ক্লিক করেন, হ্যালো হ্যালো, দেখতে পাচ্ছেন ডিভাইসটি সাউন্ড করছে, ঠিক আছে, এবং আপনারা এই ডিভাইস থেকেও কথা শুনতেও পারবেন। এখানে স্পিকার অপশনে ক্লিক করলে কথা শুনতে পারবেন, এবং আপনার মোবাইলে আপনি সরাসরি এখানে ভিডিও রেকর্ডও করতে পারবেন। এখন যে ভিডিওটা হচ্ছে এটা আমার ফোনে রেকর্ড হচ্ছে, ঠিক আছে, এটা সেভ হয়ে গেছে। আর আপনারা যদি এখান থেকে সরাসরি দূরে আছেন, এখানে আপনি ছবি তুলতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে স্ক্রিনশটের অপশন আছে, ছবিও তুলতে পারবেন। আর এইরকম নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন প্রোডাক্টের যেই জটিলতা, সেটিং জটিলতা বা কনফিগারেশনের জটিলতা, এইগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদেরকে দিচ্ছি বাংলাতে যেই ডিভাইসগুলো আসলে অনেক কঠিন হয়ে যায় ইনস্টল করা, সেগুলোর সলিউশন। ওকে, আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।